তোর নাম বেলচা নাকি? এটা তোর মা? নমস্কার, মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমার ভিডিও আপনারা দেখছেন, অসংখ্য মানুষ আমাকে কমেন্ট করছেন, ফোনও করেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের ফোনের উত্তর দেওয়ার জন্য, কিন্তু যখন ব্যস্ত থাকি হয়তো উত্তর দিতে পারি না। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের, তার কারণ হচ্ছে কিছু কিছু কমেন্টস অদ্ভুত ধরনের আসে, অদ্ভুত বলবো না, আপনারা আবদারে করেন, তার উত্তর তো আমি বলেছি যেহেতু দিব আমি তাই বলছি। অনেকে বলেছেন যে আমি কি করি, তো সেই প্রসঙ্গে বলি আমি অ্যাকচুয়ালি ইলেকট্রিশিয়ান, সঙ্গে সঙ্গে মিউজিশিয়ান। আর দুই হচ্ছে আপনারা প্রশ্ন করেছেন যে কতদিন ধরে আপনি এই চাষ করছেন। আমার কিন্তু অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়, লকডাউনে আমি এর আগের ভিডিওতেও বলেছি, এই লকডাউনে যখন আমরা একদম মিউজিশিয়ানরা যখন ঘরে বসে গেলাম তখন কি করব। আগে আমার একটা নার্সারি ছিল, বহুদিনের পুরনো নার্সারি ছিল আমি করতাম, তো সে নার্সারিটা বন্যায় নষ্ট হয়ে যায়, তখন আমি এই ড্রাগন শুরু করি এই লকডাউনে যে নতুন কিছু করব। এবং এর এত প্রেমে পড়ে যাই যে গাছগুলোকে এত বেশি ভালোবাসি, আমি চাই যে আপনারাও করুন। এবং এটা খুব ভালো গাছ এবং ভালো ফল, আপনারা সবাই জেনে গেছেন, এখন গুগল ইউটিউবে সার্চ করলে আপনারা জানতে পাচ্ছেন যে এর উপকারিতা কতখানি। এমনকি ডাক্তারবাবুরা প্রেসক্রিপশানের একদম উপরে লিখে দিচ্ছেন যে এই ফলটি খান, এর প্রচণ্ড উপকারিতা রয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমাদের এখনও কিন্তু সচেতনতা মানুষের আসেনি, বহু মানুষ জানেন না যে এই ফলটা কিভাবে খাওয়া হয়। তার উপরেই আমরা বিভিন্ন রকম ভিডিও করি, আপনারাও অনেকে ইউটিউবাররা করছেন, কিন্তু অনেক সময় মানুষ বিভ্রান্তিতে পড়ছেন আমাদের জন্য। কিন্তু আমরা অনেক সময় বলছি যে এই ভ্যারাইটিটা ভালো, ওই ভ্যারাইটিটা ভালো, আপনারা সবাই বিভ্রান্তি হয়ে আমাকে ফোন করছেন যে পবিত্রবাবু আমি কোন ভ্যারাইটিটা লাগালে ভালো হবে, ছাদে কোনটা লাগাবো, মাটিতে কোনটা, কোনটা হলে বেশি লাভ হবে, কোনটা ক্ষতি হবে। এই প্রসঙ্গে আপনাদের একদম পরিষ্কার আমার ব্যক্তিগত মত আপনাদের জানিয়ে দিই, যে যারা প্রশ্ন করেছিলেন আমাকে, দাদা আগে যে গাছগুলো লাগিয়েছিল ওগুলো কি কেটে দেব দিয়ে এখনকার ভ্যারাইটি লাগাবো, দয়া করে ওই ভুলটি করবেন না। কারণ আজকের ভিডিওর যে মূল বক্তব্য সেটা হচ্ছে কিন্তু এরই উপরে, যে গাছ কেটে দেব কেন কাটবেন, দু বছর, তিন বছর, পাঁচ বছর, আমার চেয়ে অনেক পুরনো চাষি রয়েছেন, আমার চেয়ে অনেক অভিজ্ঞতা বেশি, একরের পর একর চাষ করেছেন। আপনারা যদি বাংলাদেশের ভিডিও দেখেন তাহলে তো অবাক হয়ে যাবেন, টন টন ড্রাগন ফ্রুট বিক্রি হয়ে যাচ্ছে, ড্রাগন ফ্রুট খাচ্ছেন মানুষ, কিন্তু আমরা এখনও জানি না, আমরা অনেক পিছিয়ে আছি। তো সেই জায়গায় বলবো যে আপনারা ওই গাছগুলো কাটবেন না, নতুন ভ্যারাইটি লাগাচ্ছেন, শখে লাগাচ্ছেন, বড় ফল পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা শেষ প্রশ্ন আপনাদের কাছে, যারা চাষ করেছেন এবং যারা ফল খাচ্ছেন তাদেরকে আমি বলবো, যে ফলটাকে আমরা খাই না সাইজটাকে খাই? আবারও বলছি যে আমরা ফল খাই না আমরা সাইজটাকে খাই? দেখুন, ফলটা যে ভুল ভ্যারাইটিগুলো লাগানো হয়েছে ছোটো হতে পারে, কিন্তু অদ্ভুত টেস্ট, আমি যত ড্রাগন খেয়েছি ওই ফলগুলোই কিন্তু আমাকে টেস্ট লাগে, তো আমি কেন ওগুলোকে কেটে দেবো, এত ভালো গাছগুলোকে আমি কেটে নষ্ট করব কেন? হ্যাঁ, যাদের ছোটো জায়গা ছাদের উপরে করছেন হয়তো পুরোটাই ভুল ভ্যারাইটি লাগানো হয়ে গেছে, কিছু অন্য ভ্যারাইটি লাগাতে চান সেটা কেটে আপনি করতে পারেন, কিন্তু যারা চাষ করে ফেলেছেন খবরদার, আমার মতে আপনারা কাটবেন না। মানুষ যখন বুঝতে পারবে, যখন দেখুন একটা পরিবারে আটজন দশজন রয়েছে, তারা যদি এক কিলো ফল নিয়ে এসে যদি দুটো ফল নিয়ে চলে আসেন একটা বড় ভ্যারাইটির, তাহলে দুটো ফল যে 300 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে মাত্র দুটো ফল নিয়ে এলে, কিন্তু যখন আমি এই 300 টাকায় এক কিলো ফল বা 200 টাকায় যখন এক কিলো ফল একসঙ্গে 5টা 6টা নিয়ে আসবো, 5 দিন ধরে খাবো, সবাই মিলে খাবো, এটা তো টেস্ট নিয়ে প্রশ্ন। আর যারা বলেন যে ড্রাগন ফলের টেস্ট নেই, একদম ভুল কথা। তার কারণ হচ্ছে ড্রাগন ফল দারুণ খেতে হয়, কিন্তু ড্রাগন ফলের চাষটা যদি ঠিকঠাক হয়, বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে, বা যদি ফলটাকে আগে তুলে মার্কেটে চলে আসে, বা যদি ফলটাকে অতিরিক্ত বেশি পাকিয়ে দেওয়া হয় দিয়ে পচিয়ে ফেলা হয়, তাহলে ওর টেস্ট একরকম জলের মতো লাগবে। কিন্তু যদি টাটকা ফল, সঠিক ফল আপনারা চাষ করেন, সঠিকভাবে চাষ করেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের ফলের টেস্ট যথেষ্ট ভালো হবে। আজকের যে টপিকটা ছিল তার সঙ্গে একটু জুড়ে নিই, অনেকে প্রশ্ন করেছেন যে আমার বাড়িটা কোথায় দাদা, আমার আপনারা ফার্ম দেখতে যাব। আমি খুব ছোট্ট ফার্ম, দেখার কিছু নেই, যদি ভালো লাগে নিশ্চয়ই আমি খুশি হব, আপনারাও আনন্দ পাবেন।
অবশ্যই আসবেন। আমার অ্যাড্রেসটা একদম পুরোপুরি বলে দিচ্ছি, আপনারা ট্রেনে যদি আসেন তাহলে আপনাকে খড়গপুরে নামতে হবে, খড়গপুর থেকে দীঘা রুটের বাস ধরে আপনাকে আসতে হবে, দিলে খাকুড়দা পৌঁছাবেন। আর আরও ভালো হয়, খড়গপুর থেকে আমার খাকুড়দা হচ্ছে প্রায় 35-40 কিলোমিটার, তার চেয়ে আরও ভালো হয় যদি আপনি বেল্লা স্টেশনে চলে আসেন। আপনি গুগলে বা এতে কোনো এতে সার্চ করে দেখবেন, তাতে দেখবেন বেল্লা স্টেশন আছে। আপনি যে কোনো ট্রেনে যদি বেল্লা স্টেশনে চলে আসেন, বেল্লায় আবার বাস ধরবেন, দীঘা রুটের গাড়ি ধরবেন, দিলে খাকুড়দা চলে আসবেন। মাত্র 10 মিনিট সময় লাগবে, 9-10 কিলোমিটার রাস্তা, একদম খাকুড়দা বাজারের উপরেই আমার বাড়ি রয়েছে, ওখানেই ফার্ম রয়েছে। আমার গ্রামে গাঙ্গুটিয়াতে একটা ফার্ম রয়েছে, আপনারা দুটো ফার্মই দেখতে পারেন, আপনারা নিশ্চিতভাবে আসবেন, আমিও খুশি হব আর আপনাদের মনও ভালো লাগবে। কারণ অনেকে বলেছেন দাদা এত টবে, হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি টবে করতে চেয়েছি, এই কারণের জন্য আমি সব ভিডিওতে বলি আমার ছোট জায়গা এবং এখানে বন্যা হয়, তার জন্য আমি টবে এই গাছগুলো করেছি। বিশেষ করে ছাদ বাগান যারা করেন তাদেরকে বেশি করে আইডিয়া দিই, যারা মাঠে চাষ রয়েছে তারা অনেক বড় গাছ করতে পারেন, অনেক বড় চাষ করতে পারেন, কিন্তু যারা ব্যালকনিতে থাকেন তারাও ড্রাগন লাগাবেন, সেই উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিও। তাই আপনারা সবাই ড্রাগন ফ্রুট লাগান, সঠিক ড্রাগন ফ্রুট চাষ করে আপনারা খেয়ে দেখুন ড্রাগন ফ্রুটের টেস্ট। অযথা আপনারা বলবেন না যে ড্রাগনের টেস্ট নেই, অনেকে বলেন সাদা ফল একদম বাজে, কিন্তু আমি তো ভিয়েতনাম হোয়াইট আমি করেছি, আপনারা একটু পাকিয়ে ফলটা খাবেন, টক লাগবে না, অল্প মিষ্টি, মিষ্টি একটু কম হবে কিন্তু মিষ্টি হবে, সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা ফ্লেভার পাবেন, সেন্ট পাবেন, যেটা আপনাকে মনে হবে যে লাল ফল না খেয়ে সাদা খাই। এবং এই সঙ্গে আরও বলে রাখি, আপনারা বিদেশে ভিডিওগুলো দেখবেন, জাপান, আমেরিকা, চীন, ওদের বা ইভিন আপনি ভেলোরে যান, ভেলোরে গেলে কিন্তু মার্কেটে আপনি লাল ড্রাগন পাবেন না, কারণ পেশেন্টদের জন্য মূলত কিন্তু সাদা ড্রাগনটা খুবই প্রয়োজন। তা বলে আপনি যে শুধু সাদা লাগাবেন আমি এই কথা বলবো না, লাল অবশ্যই লাগাবেন কারণ ডালটা খেতে ভালো। আর পেশেন্টদের জন্য যারা পেশেন্টরা খাবেন, বিশেষ করে সুগার পেশেন্ট যখন খাবেন অবশ্যই আপনারা সাদা ফলটা খাবেন, লাল ফলে কিন্তু মিষ্টতা রয়েছে, তার জন্য সাদা ফলটা খেলে অবশ্যই ভালো হবে। আর ভিডিও বাড়াবো না, আবারও বলছি যারা গাছ কেটে দিবেন বলছেন কাটবেন না, আবার রিপিট করছি আপনাদের বারে বারে বললে হয়তো খারাপ লাগবে, যে আমরা কিন্তু ফলের সাইজ খাই না, আমরা ফলটাকে খাই। অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, সঙ্গে সঙ্গে এগুলো কোনোগুলো যদি আপনি না করেন সাবস্ক্রাইব করার দরকার নেই, আমার ভিডিও দেখবেন এবং আমাকে অন্তত ফোনটুকু করবেন যারা এই ড্রাগন গাছকে ভালোবাসেন। ধন্যবাদ।